জানতে চাওয়া হয়েছে যে এই ধারাটির 100তম পদের মান কত, এবং প্রথম পদ হল 15, এরপর 9, এরপর 3, এরপর ঋণাত্মক 3। তাহলে চলো আমরা এটা একটি ছকে এভাবে লিখি। তাহলে এখানে আমাদের পদ আছে এবং এরপর আমাদের মান আছে। আমি এখানে একটি ছোট ছক করব। তাহলে আমাদের প্রথম পদ আমরা দেখছি 15, আমাদের দ্বিতীয় পদ হল 9, আমাদের তৃতীয় পদ হল 3। আমি এটা এখান থেকে দেখে লিখছি, কিন্তু আমি দেখে নিচ্ছি যে আমি সঠিক পদে সঠিক মান লিখছি কিনা। এবং এরপর আমাদের চতুর্থ পদটি হল ঋণাত্মক 3। এবং আমাদের কাছে এই ধারার 100তম পদটি কি হবে তা জানতে চাওয়া হয়েছে। তাহলে চলো আমরা দেখি এখানে কি হচ্ছে এবং দেখি যে কোনো প্যাটার্ন নির্ণয় করতে পারি কিনা। তাহলে যখন আমরা প্রথম পদ থেকে দ্বিতীয় পদে যাই তাহলে কি হয়, 15 থেকে 9, আমাদের 6 কমেছে। সংখ্যাগুলো কত ঘর পরিবর্তন হয়েছে সেটা চিন্তা করে নেওয়া সবসময় ভালো। এরপর 9 থেকে 3-এ যাই, আমরা আবার 6 বিয়োগ করেছি এবং এরপর 3 থেকে ঋণাত্মক 3-এ যাই। আচ্ছা, আমরা আবার 6 বিয়োগ করেছি। তাহলে এটা দেখে মনে হচ্ছে প্রত্যেক পদে তুমি 6 বিয়োগ করছ। তাহলে দ্বিতীয় পদটি প্রথম পদ থেকে 6 কম হবে, তৃতীয় পদটি প্রথম পদ থেকে 12 কম হবে, অথবা দুইবার 6 বিয়োগ করতে হবে। তাহলে তৃতীয় পদটি তুমি 6 দুইবার বিয়োগ করো, চতুর্থ পদে তুমি 3বার 6 বিয়োগ করো। তাহলে যে পদের দিকেই তাকাও না কেন, তুমি যত তম পদ বের করবে তার থেকে তুমি একবার কম 6-কে বিয়োগ করবে। আমি শুধু এটা নিচে লিখছি, তাহলে লক্ষ্য করো তোমার প্রথম পদে তোমার 15 আছে এবং তুমি কোনো 6 বিয়োগ করো নাই। অথবা তুমি বলতে পারো তুমি 6 শূন্যবার বিয়োগ করেছ। তাহলে তুমি এটা বলতে পারো 15-6 গুণ, অথবা আমি এটা এভাবে ভালো করে লিখি, বিয়োগ 0-6। এটা তাই যা প্রথম পদ এখানে আছে। দ্বিতীয় পদটি কি? এটা হলো 15, আমরা শুধু একবার 6 বিয়োগ করেছি, অথবা তুমি বলতে পারো যে বিয়োগ 1-6, অথবা তুমি বলতে পারো যোগ 1-6। এখন এখানে কি হচ্ছে, এটা হলো 15-2-6, অথবা দুঃখিত বিয়োগ 2-6। আমরা দুইবার 6 বিয়োগ করছি, চতুর্থ পদটি কি? এটা হলো 15-, আমরা 15 থেকে 3বার 6 বিয়োগ করছি, তাহলে বিয়োগ 3-6। তাহলে যদি তুমি এখানে প্যাটার্নটি লক্ষ্য করো, আমাদের এখানে বিয়োগ 1 এই পদটি ঠিক আছে, চতুর্থ পদে আমাদের 3 আছে, তৃতীয় পদে আমাদের 2 আছে, দ্বিতীয় পদে আমাদের 1 আছে। তাহলে যদি n-তম পদ থাকত তাহলে এটা কি হবে? এটা হবে 15-, তুমি লক্ষ্য করো এটা এখানে n-1 হবে, তাই না? যখন n-4, n-1 হলো 3, যখন n-3, n-1 হলো 2, যখন n-2, n-1 হলো 1, যখন n-1, n-1 হলো 0। তাহলে আমাদের এখানে এই পদটি হচ্ছে n-1, তাহলে বিয়োগ n-1-6। সুতরাং যদি তুমি এই ধারার 100তম পদটি বের করতে চাও, আমাকে এটা এই সাধারণ পদে লিখতে হবে না, তুমি শুধু এই প্যাটার্ন দেখতে পারো। এটা হবে, এবং আমি এটা গোলাপি রঙে লিখছি, আমাদের ধারায় 100তম পদ হবে, তো এটা কি হবে? এটা হবে 15-100-1, যা হলো 99-6। ঠিক, আমি শুধু প্যাটার্নটা অনুসরণ করছি। তোমার এখানে 99 হবে।
তাহলে আমরা শুধু হিসাব করি এটা কি, 99 গুণ 6 কত? তাহলে 99 গুণ 6, আসলে তুমি এটা মনে মনে করতে পারো, তুমি বলতে পারো এটা 6 কম হবে 100 গুণ 6 থেকে, যা হলো 600, এবং 6 কম হলে 594। কিন্তু তুমি যদি এটা এভাবে না করতে চাও, তুমি এটা গুণের সাধারণ পদ্ধতিতেও করতে পারো। 6 গুণ 9 হলো 54, 5 বাকি থাকে, 9 গুণ 6 অথবা 6 গুণ 9 হলো 54, 54 যোগ 5 হলো 594। তাহলে এটা এখানে হলো 594, এবং এরপর যা বের করতে হবে 15, 15 বিয়োগ 594 কত হয়। এবং এটা কখনো কখনো বিভ্রান্তিকর হতে পারে, কিন্তু আমি যে পদ্ধতিতে এটা সবসময় মনে মনে করি তা হলো, আমি বলি এটা ঋণাত্মক 594 বিয়োগ 15 এর মতোই। এবং তুমি যদি আমাকে বিশ্বাস না করো, এই ঋণাত্মক চিহ্ন বন্টন করে দেখো, ঋণাত্মক 1 গুণ 594 হলো ঋণাত্মক 594, ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 15 হলো ধনাত্মক 15। তাহলে এই দুটি তথ্যই এক, এটা মনে মনে বুঝার জন্য সবচেয়ে সহজ। তাহলে 594 বিয়োগ 15 কত? আমরা এটা মনে মনে করতে পারি, 594 বিয়োগ 14 হবে 580, এবং এরপর 580 আরও 1 বিয়োগ করলে 579 হবে। তাহলে এখানে এটা হলো 579, এবং এরপর আমাদের এখানে এই ঋণাত্মক চিহ্নটি বসবে। তাহলে আমাদের ধারার 100তম পদ হবে ঋণাত্মক 579।